প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আজকে আমাদের এই করোনা পরিস্থিতির মধ্যে অনলাইনে ক্লাস যথারীতি আমার ছাত্র বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ম অনুসারে আমরা অনলাইনে ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। আজকে আমি তোমাদের নবম শ্রেণীর উচ্চতর গণিত ত্রিকোণমিতি বিষয় নিয়ে আলোচনা করব। আমি নবম শ্রেণীর উচ্চতর গণিত 8-2 অনুশীলনী আমরা সমস্যা নিয়ে আলোচনা করব। যথারীতি আমরা একটু লক্ষ্য করি 8-2 অনুশীলনী। আমাদের বই থাকলে আমরা একটু খেয়াল করি যে 8-2-তে আমাদের 7, আজকে আমরা আলোচনা করব 7, 8, 9, 10 এই সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করব। 7, 8, 9, 10 এই 4টে অঙ্ক দেখি আমরা নির্দিষ্ট টাইমের মধ্যে আমরা করতে পারি কিনা। 7-এর সমস্যাটা একটু খেয়াল করি যে বলা আছে cosec a = a/b, তাহলে a ভেক্টর b ভেক্টর 0 শর্ত দেওয়া আছে। প্রমাণ করো যে tan a সমান ±b√a² − b² cosec এর মান দেওয়া আছে a/b, প্রমাণ করতে হবে যে tan a ইকুয়াল উপরে ±b/a − √a² − b² আমাদের শর্ত যেটা দেওয়া আছে এই শর্তটা নিয়ে আমরা একটু কাজ করি। উচ্চতর গণিত ত্রিকোণমিতিদের আমাদের সম্ভাবনার মধ্যে থাকে একটা বিভাগ নিয়ে। বোর্ড পরীক্ষাতে ত্রিকোণমিতি এবং সম্ভাবনা দুটো প্রশ্ন থাকে। আমাদের প্রশ্ন আমরা খেয়াল করলে দেখতে পারি যে প্রত্যেকটা বিভাগ থেকে কমপক্ষে আমাদের ত্রিকোণমিতি এবং সম্ভাবনা যে দুটো থাকে আমরা দুটোই পরীক্ষাতে দিতে পারবো। এই জন্য আমরা এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, আমরা খুব মনোযোগ সহকারে এই চ্যাপ্টারটা দেখব। cosec স্কয়ার আমরা লিখলাম, দেওয়া আছে cosec a সমান a/b, cosec স্কয়ার a = a/b তার উপরে স্কয়ার। এখানে আমি লিখলাম cosec² a² / b² cosec এর মান দেওয়া আছে, আমাদের মান দেওয়া ছিল a/b, এখান থেকে আমি লিখতে পারি cosec² সমীকরণের দুই পাশে যদি আমরা বর্গ করি সমীকরণের মানের কোনো পরিবর্তন হয় না, তাহলে সমীকরণের মানের যেহেতু পরিবর্তন হয় নাই তাহলে আমরা এই কারণে আমরা লিখতে পারলাম কি cosec² cosec² এর সমান উপরে স্কয়ার নিচে বি স্কয়ার, উপরে স্কয়ার নিচে বি স্কয়ার। cosec এর পরিবর্তে আমি লিখতে পারি 1 + cot² 1 + cot² এই 1 + cot² = উপরে স্কয়ার নিচে বি স্কয়ার। এখান থেকে আমি লিখতে পারি cot² a = a² - b² - 1, এখান থেকে cot² a সমান
এই b স্কয়ার লসাগু এই a স্কয়ার 1 এর নিচে 1 আছে তাহলে b এর গুণন করলে কি হবে b স্কয়ার তাহলে এই cot স্কয়ার সমান এই a স্কয়ার মাইনাস b স্কয়ার নিচে কি b স্কয়ার এখন এই cot স্কয়ার এর পরিবর্তে আমরা কি লিখতে পারি cot স্কয়ার মানে কি 1 ডিভাইডেড tan সমান এখানে যা আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার নিচে a b এখন এই যে যদি আমরা উল্টা দেই তাহলে এই tan স্কয়ার a সমান আমরা লিখতে পারি উপরে b স্কয়ার নিচে a স্কয়ার মাইনাস a স্কয়ার এই tan a এর পরিবর্তে আমি লিখতে পারি রুট ওভার রুট উপরে আছে মাইনাস নিচে আছে তাহলে a স্কয়ার মাইনাস এখান থেকে আমি লিখতে পারি যে a tan a সমান রুটটা যদি উপরে দিই রুটের চিহ্ন প্লাস মাইনাস b আর নিচে যদি আমরা এটা দেই তাহলে কি আছে রুট ওভার a স্কয়ার মাইনাস আমরা আবার খেয়াল করি কোসেক কোসেক এর মান দেওয়া ছিল 1 a ডিভাইডেড b এখন কোসেক এর উপর যদি স্কয়ার করি এদের উপরও স্কয়ার এদের উপরও স্কয়ার তাহলে আমরা কি লিখতে পারি কোসেক স্কয়ার a = a স্কয়ার - b স্কয়ার কোসেক এর পরিবর্তে লিখতে পারি 1 cos cot স্কয়ার 1 cos cot স্কয়ার সমান a স্কয়ার ভাগ b স্কয়ার এখান থেকে cot স্কয়ার = a স্কয়ার ভাগ b স্কয়ার এই 1 টা ওই পাশে দিলাম তাহলে মাইনাস 1 তাহলে এই b স্কয়ার এর লসাগু তাহলে এখানে কি হয় এই a স্কয়ার মাইনাস এই b এই b স্কয়ার এখানে এই cot স্কয়ার এর পরিবর্তে আমি লিখতে পারি 1 ডিভাইডেড tan স্কয়ার সমান এই a স্কয়ার মাইনাস b স্কয়ার নিচে কি এই b স্কয়ার যখনই এই টার্ম সে এই tan স্কয়ার লিখলাম দেখা তো উল্টা আছে দেখো পরে হলো b স্কয়ার নিচে আসে a স্কয়ার মাইনাস b স্কয়ার এখন এই যে পরিবর্তন আমি লিখতে পারি tan a সমান রুট ওভার b স্কয়ার নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ার রুটটা উপরেও আছে নিচেও আছে উপরে যদি রুট থাকে তাহলে আমরা লিখতে পারি প্লাস মাইনাস b নিচে যদি রুট আছে তাহলে রুট ওভার b a স্কয়ার মাইনাস b এটা যেহেতু গুণ আকারে নাই মাইনাস প্লাস আকারে তো মাইনাস আকারে আছে যেভাবে আছে এটি এটি আমাদের বিষয় ছিল যে প্রমাণ করো যে tan a সমান প্লাস মাইনাস b নিচে তাহলে আমরা কি লিখলাম তাহলে এই tan a সমান প্লাস মাইনাস b নিচে রুট ওভার a স্কয়ার মাইনাস b স্কয়ার প্রমাণ আমরা একটু খেয়াল করি আবার খেয়াল করি যে কি বলছে আর কি চাইছে সমস্যা 8 8 নিয়ে আমরা একটু কথা বলি 8 নাম্বারটা কি বলছে আট নাম্বারটা আমরা একটু খেয়াল করি আট নাম্বারে বলছে cosec a minus sin a সমান root 2 sin theta তবে দেখাও যে cosec theta plus sin theta সমান root 2 cos theta আমরা আট নম্বরটা যদি আমরা খেয়াল করি তাহলে আমাদের দেওয়া আছে কি সেই জিনিসটা লিখবো দেওয়া আছে আমরা সাত প্লেয়ার সাতটা নিয়ে আর কোনো কথা নাই সাত আমরা বুঝি আটে মান দেওয়া আছে কি মান দেওয়া আছে cos থিটা মাইনাস sin থিটা cos থিটা মাইনাস sin থিটা সমান রুট 2 sin থিটা সমান রুট 2 sin থিটা দেখাও যে বা প্রমাণ করো যে Thank you.
cos theta plus sin theta সমান √2 cos theta তাহলে আমাদের যে মানটা দেওয়া থাকবে ওই মান ধরে আমাদের কাজ করতে হবে যে মানটা দেওয়া থাকবে ওই মানটা ব্যবহার করে আমাদের কাজ করতে হবে তাহলে মান দেওয়া আছে কি এটা আমরা একটু দেখি মান দেওয়া আছে cos theta minus sin theta cos theta minus sin theta সমান √2 sin theta cos theta minus sin theta সমান √2 sin theta এই মান ব্যবহার করার ফলে আমাদের প্রমাণ করতে হবে cos theta plus sin theta সমান √2 cos theta এখানে যদি আমি লিখি যে এই cos theta সমান √2 sin theta plus sin theta এই cos theta আমরা কি কমন নিতে পারি এই দুইতে মধ্যে sin theta যায় কমন তাহলে আমি লিখলাম sin theta কমন লেখার পরে √2 plus 1 sin theta দিছি কমন কমন যাওয়ার ফলে আমাদের এখানে কি হয়েছে √2 plus 1 হয়েছে এখন এই যে √2 plus 1 হয়েছে এই √2 plus 1 এখান থেকে কি আমি লিখতে পারি না যে এই sin theta সমান উপরে cos theta নিচে √2 plus 1 sin theta মান যদি আমি পাই sin theta এখান থেকে লিখলাম sin theta সমান এই cos theta টা উপরে নিচে √2 plus 1 তাহলে cos theta উপরে নিচে √2 plus 1 এখন আমরা একটা জিনিস খেয়াল করব নিচে যদি কোনো অমূলদীয় সংখ্যা থাকে এই নিচের ভরকে আমরা মূলদীয় ভরে প্রকাশ করব এই বুদ্ধিটা কি আমাদের এই টেকনিকটা আমাদের কি করা লাগবে যদি প্লাস থাকে তাহলে আমরা মাইনাস দিয়ে গুণন করব যদি মাইনাস থাকে তাহলে আমরা প্লাস দিয়ে গুণন করব প্লাস থাকে মাইনাস দিয়ে গুণন মাইনাস থাকে প্লাস দিয়ে গুণন তাহলে আমাদের আছে কি sin theta সমান এই cos theta এই √2 মাইনাস 1 নিচে √2 প্লাস 1 এখানে আবার লিখলাম √2 মাইনাস 1 তাহলে আমাদের sin theta সমান কি এই cos theta দিয়ে যদি গুণন করি তাহলে √2 cos theta মাইনাস cos theta তাহলে আমি sin theta মান নিচে কি a প্লাস b a মাইনাস b তাহলে এটাকে লিখলাম a তার উপরে স্কয়ার এই sin theta সমান এই √2 cos theta বিয়োগ cos theta √2 উপর যদি স্কোয়ার হয় 2 বিয়োগ 1 বিয়োগ করলে 1 এই sin theta সমান এই √2 cos theta বিয়োগ এই cos theta নিচে আমাদের কি আছে 1 নিচে 1 এর আমাদের দাম নাই তাহলে আমরা লিখলাম এই sin theta সমান √2 cos theta minus cos theta আমরা একটু খেয়াল করি sin theta সমান √2 cos theta minus cos theta নিচে 1 এর কোনো ভ্যালু নাই এই জন্য আমরা লিখলাম √2 cos theta
মাইনাস cos θ এখন যেহেতু আমাদের প্রমাণে ছিল cos θ প্লাস sin θ তাহলে cos θ যদি ওই পাশে থাকে আমরা এই পাশে আনি তাহলে কি হবে আমরা লিখলাম a cos θ এটা কি লিখলাম প্লাস sin θ সমান এই √2 cos আমরা আবার খেয়াল করি এই sin θ এর মান এই √2 cos θ এই cos θ তাহলে এই sin θ এই cos θ তো এই পাশে থেকে টেনে নিয়ে আলাদা cos θ এই sin θ এর আগে প্লাস চিহ্ন আছে প্লাস sin θ সমান এই √2 এই cos θ তাহলে আমাদের শর্ত দেওয়া ছিল মাইনাসের মান আমরা পাইলাম প্লাসের মান তাহলে আমাদের মাইনাসের মান দেওয়া ছিল আমরা কিসের মান পেলাম প্লাসের মান তাহলে আমাদের এইটাই ছিল আমাদের প্রমাণের বিষয় আমরা এটা দেখব কি প্রমাণ পরীক্ষাতে অনেক সময় এইটাই দেওয়া থাকে যে cos θ প্লাস sin θ সমান √2 cos θ cos θ প্লাস sin θ cos θ প্লাস sin θ সমান √2 cos θ এইটাই দেওয়া আছে আমাদের এইটা প্রমাণ করা লাগবে এমনও থাকে তাহলে আমরা একটু দেখি যদি এইটা দেওয়া থাকে তাহলে ওই আগেরটা পাবো কিভাবে সেটা একটু আমরা খেয়াল করি প্লাসের মানটাই দেওয়া আছে মাইনাসটা কিভাবে পাবো দেওয়া আছে প্লাসের মান তাহলে আমাদের মাইনাসটা মান কিভাবে পাবো আমরা একটু খেয়াল করি তাহলে আমরা যে কোনো ভাবে যদি আমাদের আসে আমরা ইনশাআল্লাহ পাবো আমাদের প্রথমে যেটা দেওয়া আছে সেই কথাটা আমরা একটু লিখে নেব যে দেওয়া আছে প্রথমে যেটা দেওয়া আছে সেই কথাটা আমরা লিখে নেব যে দেওয়া আছে তাহলে আমরা লিখলাম যে দেওয়া আছে দেওয়া আছে এডি আমরা লিখলাম যে cos θ প্লাস sin θ সমান root 2 cos θ root 2 cos θ plus sin θ সমান root 2 cos θ cos θ plus sin θ সমান root 2 cos θ এটা আমাদের দেওয়া আছে এইটা দেওয়া থাকে পরে আমরা কি কাজ করব আমরা এখানে পার করে দেব সমান চিহ্নের ওই পাশে যেহেতু cos θ আছে এই কারণে আমি এই cos θটা ওই পাশে নিয়ে যাব নেই আমরা দেখি কি হয় sin θ রাখলাম এই জায়গায় সমান √2 cos θ minus cos θ এই sin θ সমান এই cos θ root 2 minus 1 এখন এখানে লেখো cos θ সমান উপরে sin θ নিচে root 2 minus 1 আমাদের এই লাইনের মধ্যে আমাদের একটু কথা আছে sin θ equal to root 2 cos θ minus cos θ এই sin θ সমান এই দুটোর মধ্যে আমরা cos θ নিলাম কমন তাহলে এই √2 মাইনাস এই 1 তাহলে এই sin θ আমরা লিখলাম এখানে cos আছে তিন টু আকারে এই cos θ এর মান এই sin θ এর উপরে গেল নিচে ভাগ আসলো কি √2 মাইনাস 1 নিচে আমাদের মাইনাস আছে √2 মাইনাস 1 অবলদিও আছে আমরা মূলদিও প্রকাশ করব কি ভাগ কাজ করব এর আগে আমরা শিখছি যদি মাইনাস থাকে প্লাস দিয়ে গুণন প্লাস থাকলে মাইনাস দিয়ে গুণন তাহলে a 2a প্লাস 1 নিচে মাইনাস 1 তো আছে আবার কি করলাম প্লাস 1 দিয়ে গুণন করলাম আমরা এখানে লিখে নিতে পারি লব এবং হরকে √2 প্লাস 1 দ্বারা গুণ করি
লব এবং হরকে রুট টু প্লাস ওয়ান দ্বারা গুণ করি, মাইনাস ছিল এই কারণে আমরা প্লাস দিয়ে গুণ করছি, প্লাস ছিল এখানে ওই কারণে মাইনাস দিয়ে গুণ করছিলাম। তাহলে আমাদের এই গুণনের বিষয়টা আমরা লেখা মানে বুঝতে হবে যে প্লাস থাকলে মাইনাস দিয়ে গুণ হয়, মাইনাস থাকলে প্লাস দিয়ে গুণ। এখন এখানে লিখলাম cos থিটা সমান গুণন করে দিলাম রুট টু সাইন থিটা প্লাস এই সাইন থিটা, নিচে কি লিখলাম রুট টু উপরে স্কোয়ার বিয়োগ এই ওয়ান তার উপরে স্কোয়ার, এই cos থিটা সমান আমরা লিখলাম রুট টু সাইন থিটা প্লাস এই সাইন থিটা তো আছে, নিচে রুট টুর উপর যদি স্কোয়ার দেই টু বিয়োগ এই ওয়ান, এই cos থিটা সমান এই রুট টু সাইন থিটা মাই প্লাস সাইন থিটা, নিচে দুই এর থেকে যদি এক বাদ দেই তাহলে আমাদের থাকে এই ওয়ান। এখানে আমরা জিনিস একটা খেয়াল করি, রুট টু সাইন থিটা প্লাস এই সাইন থিটা, রুট টু সাইন থিটা প্লাস সাইন থিটা দুই এর থেকে যদি এক বাদ দেই তাহলে থাকে কত এক। তাহলে এখানে আবার আরেকটা জিনিস খেয়াল করি, এই cos থিটা সমান এই রুট টু সাইন থিটা প্লাস আমরা কি লিখলাম সাইন থিটা, যেহেতু আমাদের মানের বিষয় প্রমাণের দিকে আমরা খেয়াল করবো কি আছে, এই cos থিটা মাইনাস এই সাইন থিটা সমান এই রুট ওভার টু এই সাইন থিটা। আমরা একটা জিনিস খেয়াল করি, লব এবং হরকে যখন আমরা গুণন করছি তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ার হয়েছে, তাহলে দুই বিয়োগ এক এক উপরে যা আছে আমরা তাই লিখছি, এই সাইন থিটা আমরা এই পাশে আছে মাইনাস হয়েছে, আমাদের প্রমাণের বিষয়টা এটাই ছিল। আমাদের কখনো যদি এই মানটা থাকে মাইনাস মানটা থাকে আমরা প্লাস মানে চলে আসতে পারি, আবার প্লাস মানটাই দেওয়া আছে তখন মাইনাস মানটাই চলে আসতে পারি, প্লাস মান দেওয়া আছে আমরা মাইনাস মানে চলে আসতে পারি, মাইনাস মান দেওয়া আছে তখন আমরা প্লাস মানে চলে আসতে পারি। আমরা আবার খেয়াল করি, প্লাস মান দেওয়া আছে তখন আমরা মাইনাস মানে চলে আসতে পারি, মাইনাস মান দেওয়া আছে তখন আমরা প্লাস মানে চলে আসতে পারি। প্রশ্নটা আমাদের যেভাবেই ঘুরায় দেখ না কেন আমরা চেষ্টা করলে ইনশাল্লাহ অবশ্যই পারব। আমাদের এই সমস্যাটা আমাদের গণিত বইতেও আছে, গণিতের বীজগণিতেও আছে, আবার হায়ার ম্যাথেও আছে, আমাদের হায়ার ম্যাথে করলে গণিতের বীজগণিতে যায় আমাদের এটা কাজে লাগে। আমরা পরবর্তীতে চলে যাই নয় নম্বর সমস্যা, নয় নম্বর সমস্যাতে বলা আছে ট্যান থেটা সমান এক্স ভাগ ওয়াই, ট্যান থেটার মান দেওয়া আছে এক্স ভাগ ওয়াই, ব্র্যাকেটে শর্ত দেওয়া আছে এক্স আর ওয়াই সমান না, এক্স ও ওয়াই সমান নয়। তাহলে আমাদের শর্ত দেওয়া আছে এক্স ট্যান থেটা সমান এক্স ভাগ ওয়াই, ট্যান থিটার মান দেওয়া আছে সেই মানের থেকে আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা দেখি কি দেওয়া আছে, ট্যান থিটা সমান এক্স ভাগ ওয়াই হলে এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা ডিভাইডেড এক্স সাইন থিটা মাইনাস ওয়াই কস থিটা এর মান নির্ণয় করো। তাহলে আমাদের যে কোনো শর্ততে যে জিনিসটা দেওয়া আছে ওইটা আমরা আবার লিখলাম, ট্যান থিটা সমান এক্স ভাগ ওয়াই, ট্যান থিটাকে যদি ভাঙা যায় তাহলে সাইন থিটা হয় নিচে কস থিটা,
এদের সমান আমি লিখলাম এক্স ভাগ ওয়াই। আমরা ভাঙিয়ে দিলাম একটা শর্তেই, কারণ ওইখানে আমাদের কি লেখা আছে, এইখানে আমাদের যেহেতু x sin theta আছে, আমরা x ভাগ y এখানে sin theta নিচে cos theta, x ভাগ y তো আছে, আমরা কি লিখলাম x ভাগ sin theta নিচে cos theta লিখলাম, x ভাগ y লিখলাম। তাহলে আমরা এইখানে একটা জিনিস খেয়াল করি যে x ভাগ y গুণন উপরে sin theta নিচে cos theta সমান x ভাগ y গুণন x ভাগ y। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করব যে এই x নিচে y গুণন এই x নিচে y, এর পরিবর্তে আমরা কি লিখলাম x sin theta নিচে কি y cos theta সমান x আর x x স্কয়ার, y আর y যদি আমরা গুণন করি তাহলে কি হলো y স্কয়ার। আমরা আবার খেয়াল করি, এখানে বলা ছিল যে জিনিসটা যে sin theta নিচে cos theta সমান x ভাগ y, তাহলে x ভাগ y গুণন sin theta নিচে cos theta সমান x ভাগ y গুণন x ভাগ y, উভয় পাশে x ভাগ y দ্বারা গুণন করছি। সমীকরণের শর্ত আছে জিরো ব্যতীত সমীকরণের বাম পাশে এবং ডান পাশে একই সংখ্যা দ্বারা গুণ করিলে বা ভাগ করিলে মানের কোনো পরিবর্তন হয় না, মানের কোনো পরিবর্তন হয় না। শূন্য ব্যতীত যদি একই সংখ্যা দ্বারা গুণ করা যায় বা ভাগ করা যায় সমীকরণের উভয় পাশে তাহলে মানের কোনো পরিবর্তন হয় না, মানের কোনো পরিবর্তন হয় না। এই কারণেই আমি x ভাগ y x ভাগ y দিয়ে গুণন করলাম। এখন প্রশ্ন হতে পারে শিক্ষার্থীদের মধ্যে যে স্যার x ভাগ y দ্বারা গুণ করলেন কেন, অন্য কিছু দিয়ে তো গুণ করা সম্ভব ছিল, আপনি কেন x ভাগ y দ্বারা গুণ করলেন? আমরা এখানে যেহেতু মান নির্ণয় করতে হবে x sin theta, এই x sin theta এই কারণে উপরে x দিলাম, y cos theta এই কারণে y cos theta আমরা গুণন করলে হয়ে যাবে, এই কারণে এই কাজ করলাম। তাহলে আমাদের কি হয় x sin theta, তাহলে এইবার আমরা লিখি যোজন বিয়োজন করি, যোজন বিয়োজন, যোজন বিয়োজন করলে x sin theta প্লাস y cos theta আমরা লিখলাম x sin theta বিয়োগ y cos theta সমান আমরা এখানে কি এসে উপরের দা log যোগ হার ডিভাইডেড log বিয়োগ, এখানে যেহেতু মান চাইছে তাহলে আমরা কি লিখলাম এই x স্কয়ার প্লাস y স্কয়ার নিচে কি x স্কয়ার মাইনাস, তাহলে আমরা যদি আমাদের শর্ত দেওয়া থাকে সেই শর্ত থেকে আমাদের মান বাড়ি করা আমাদের কোনো সমস্যা না, আমরা যে শর্তটা দেওয়া থাকবে ওই শর্ত ব্যবহার করেই আমরা মানে আমাদের জানা যত সূত্র আছে যত আমরা ত্রিকোণমিতির সূত্র বলি শিখছি সেইগুলো আমরা খাতায় আমরা মান বের করতে পারবো। কৌশল আমরা কি করলাম tan x ভাঙলাম sin divided cos x ভাগ y, x ভাগ y তাহলে sin theta নিচে cos theta, x ভাগ y গুণন x ভাগ y তাহলে x আর x গুণন করলে x স্কয়ার, y গুণন করলে y স্কয়ার, তাহলে x sin theta y cos theta তাহলে এখানে লিখলাম যোজন বিয়োজন করি, তাহলে x sin theta y cos theta x sin theta minus y cos theta
সমান x স্কয়ার x স্কয়ার y স্কয়ার y স্কয়ার x স্কয়ার মাইনাস y তাহলে আমরা যদি আবার এই ধরনের কোনো সমস্যা থাকে আমরা পাব এখন এই সমস্যাটাই হয়তো সাধারণ গণিতে থাকতে পারে বা অনেক সময় সাধারণ গণিত বা অনুগণিতে ত্রিকোণমিতির মধ্যে আসে যদি আমাদের মাইনাসও থাকতে পারে তাহলে মাইনাস থাকলে এটা শুধু আরেক লাইনে ঘুরাই দিলে আমাদের অঙ্ক হয়ে যাবে উপরে মাইনাসে তো নিচে প্লাস আমরা গণিতের মধ্যে শিখে আসছি যোজন বিয়োজন যোজন বিয়োজন মানে লব যোগ হর ডিভাইডেড লব বিয়োগ হর লব যোগ হর ডিভাইডেড লব বিয়োগ হর পরবর্তীতে আমরা একটু খেয়াল করি নাম্বার 10 10 এ কি বলছে tan theta plus sec theta সমান x হলে দেখাও যে sin theta equal to x square minus 1 নিচে x square plus 1 যথারীতি আমরা 10 এ চলে যাই 10 এ কি বলছে দেওয়া আছে আমরা লিখলাম tan থিটা প্লাস sec থিটা সমান x লিখলাম দেওয়া আছে দেওয়া বাদ দিয়ে এই ভাঙলাম sin থিটা নিচে cos প্লাস 1 ডিভাইডেড লিখে উপরে দিলাম স্কোয়ার এটা এক্স তার উপরে স্কোয়ার যদি আপনি আগে না লিখতেন তাও হতো আমি লিখছি কি যে সাইন থিটা প্লাস ওয়ান সাইন থিটা প্লাস ওয়ান নিচে কস থিটা হোল স্কয়ার এক্স এর উপরে দিলাম এম স্কয়ার উভয় পাশে বর্গ করি আমরা সাইড নোট দিয়ে লিখে দিতেও পারি আমরা বর্গ করলে কি হবে স্কয়ারটা উপরেও আছে ওয়ান প্লাস সাইন থিটা দুটি আছে ওয়ান প্লাস সাইন থিটা নিচে কি আছে নিচে আছে কস স্কয়ার থিটা মানে কি এই কস স্কয়ার সমান এটা এক্স স্কয়ার ওয়ান প্লাস সাইন থিটা দুটি আছে তাহলে ওয়ান প্লাস সাইন থিটা আমরা খেয়াল করি কস স্কয়ার থিটা লিখতে পারি ওয়ান প্লাস সাইন স্কয়ার সমান এই এক্স তার উপরে আমরা একটা জিনিস খেয়াল করি a প্লাস দুটো জিনিস আছে নিচে এই ওয়ান এক লেখা যায় a প্লাস b ইনটু a মাইনাস b a প্লাস b ইনটু a মাইনাস b a প্লাস b ইনটু a মাইনাস b লেখা যায় তাহলে আমরা এই কথাটাই লিখলাম যে ওয়ান প্লাস সাইন থিটা ওয়ান প্লাস সাইন থিটা দুটো নিচে কি লিখলাম a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b এই প্লাস প্লাস একটা কেটে গেল তাহলে হল কি ওয়ান প্লাস সাইন থিটা নিচে ওয়ান মাইনাস সাইন থিটা সমান a x আমরা একটু প্রমাণের দিকে একটু খেয়াল করি প্রমাণ করতে বলছে সেক থিটার মান এখানে উপরে আছে প্লাস নিচে আছে মাইনাস কোন ভগ্নাংশ এই জাতীয় যদি আমরা দেখি তখন আমরা কি যোজন বিয়োজন করি আমরা কি করি যোজন বিয়োজন তাহলে এটা যদি আমরা যোজন বিয়োজন করি তাহলে কি আসে দেখি
যোগদান বিয়োগ করলে 1 প্লাস sin থিটা প্লাস 1 মাইনাস sin থিটা নিচে কি আসে 1 প্লাস sin থিটা মাইনাস 1 মাইনাসটা তখন প্লাস হয়ে যায় মাইনাসের ক্ষেত্রে প্লাস sin থিটা x স্কয়ার এর নিচে আসে 1 এখানে 1 x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1 এই sin থিটা কাটলাম 1 আর 1 কাটলাম এখানে আমাদের হলো 1 আর 1 2 নিচে কি হয় sin থিটা 2 sin থিটা এখানে কি হলো x স্কয়ার প্লাস 1 নিচে x স্কয়ার মাইনাস 2 আর x যদি কাটি উপরে থাকে 1 তাহলে 1 ডিভাইডেড sin থিটা সমান এই x স্কয়ার প্লাস 1 নিচে x স্কয়ার মাইনাস 1 1 ডিভাইডেড sin 1 ডিভাইডেড sin থিটার মান দেওয়া আছে আমাদের সাইজ এর প্রমাণে sin থিটার মান তাহলে আমি নিচেরটা উপরে দিলাম এই কারণে sin থিটা যেহেতু নিচের থেকে উপরে উঠছে এটা এইটা উপরে যাবে এটা নিচে আসবে মাইনাসটা গেল উপরে নিচে আসবে করতে পারি না মাইনাস করা লাগে তিন গুণের কাপুরি তাহলে আমাদের sin থিটা ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 1 x স্কয়ার প্লাস 1 আমাদের প্রমাণের বিষয়টা এইটাই ছিল আমাদের প্রমাণের বিষয়টা এটাই ছিল দেখানো দেখানো আমরা ঠিক তাই দেখলাম যে আমরা দেখায় দিলাম যে এদের মান আমরা আরেকটা বার খেয়াল করি যদি কোনো সমস্যা না থাকে আর একটা বার খেয়াল করি tan theta plus sin theta মান যা আছে এটা তো ভাঙিয়ে আমরা এই জিনিসটা পরিবর্তে যথারীতি করলাম তোমরা বাড়ি থেকে তোমরা চেষ্টা করবা বা 12 11 12 এইগুলো সমস্যাগুলো করবে আগামী দিনের ক্লাসে আমরা পরবর্তী সমস্যা নিয়ে আলোচনা করব সবাই ভালো থাকো সুস্থ থাকো এই প্রত্যাশায় আজকের মতো ম্যাডাম আসসালামু আলাইকুম।